আসি যাবে একটু দর্শক উনি কষ্ট থাকে যদিও আমার তেমন সামর্থ্য নাই তারপরে আমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আলু লাগানোর সময় তেমনই একজন আমি মহিলা শ্রমিকের সঙ্গে কথা বলবো যিনি সারাদিন অন্যের জমিতে আলু লাগাচ্ছে চাষি আসলে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কাজী খাতুন বাসা কোথায় আপনার আমার বাসা এখন আইবাজারি কোয়ালিটি আছে হ্যাঁ আপনার পরিবারে আর কে কে আছে পরিবারে আমার স্বামী আছে আমার মা আছে আমার মানে কলাপান আছে ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে আছে কয়জন ছেলে মেয়ে আছে চারজন ও কত বড় বড় তারা তারা বড় বড়ই তারা কাজ করে না কাজ কেউ করে না কেউ লেখাপড়া করে চাচা কি করেন চাচা কৃষি কাজ করে কৃষি কাজ করে তারপরে আপনি কেন জমিতে কাজ করতে আসছেন আমাদের জমি নাই জমা নাই কিছু নাই মানুষের জমিতে আমরা কাজ বাস করি আচ্ছা চাচাও মানুষের জমিতে কাজ করে চাচা মানুষের আর আপনি ছেলেরা আমার ছেলেরাও মানুষের জমিতে কাজ করে এখানে আপনি যে সকালবেলা আসছেন কতক্ষণ আপনার কাজ করতে হবে এই যে আপনার সকাল ভোর ছয়টার থেকে মনে করেন যে বিকেল চারটে পাঁচটা পর্যন্ত শেষ কয় টাকা পাবেন আপনি এই তিনশো চারশো টাকার মতো তিনশো চারশো টাকার দিন মানে আপনার ইয়ে আপ খরা কি আর কি আপ খরা প্রতিদিনই কাজ করেন নাকি প্রতিদিন না প্রতিদিনই কাজ থাকলে করি না থাকলে না করি এই আপনি তো চাইলে দেখা যায় আলু কেটে নেয় সেক্ষেত্রে বাড়িতে যে আলু লাগানোর জন্য মানে কি সেটা নেয় না বা সেটার সেটাও সেটাও করা লাগে যদি সেটা করে দিলে সেটা করি আমরা আমরা কৃষক হিসেবে কাজবাজ করি এছাড়া আপনি এভাবে আলু লাগানো ছাড়া অন্য অন্য সময় আপনি কি কোনো এরকম অন্য জমিতে কাজ করেন আমরা অন্য জমিতে কাজবাজ করি আমাদের জমি নাই কিচ্ছু নাই আমরা মানুষের বাড়িতে কাজবাজ করে খাই সরকার থেকে বা এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার থেকে কোনো সাহায্য করে না সাহায্য করে অত করে তো তাও আমাদের তো মনে করেন সাত আটজন পরিবারে খানি আলা তো অত আমাদের হয় না বাড়িতে নিজস্ব থাকার জায়গা আছে নিজস্ব থাকার জায়গাও নেই আমরা ভাড়া বাড়িতে থাকি আর ভাড়া বাড়ি বাড়ি ভাড়া কত দিতে হয় বাড়ি ভাড়া আপনার কারেন্ট বিল দেয়া বারোশো টাকা আসে বারোশো টাকা এই আপনারা চাইলে তো অন্য কোনো কাজও করতে পারেন আমরা সব কাজই করতে পারি আমাদের যে কাজে নিয়ে যাবে আমরা সেই কাজই করতে পারি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আপনার জন্য দোয়া করি যে কাজ কোনোটাই আসলে ছোট নয় যে কাজই করেন আমাদের প্রত্যেকেই কাজ করে খাওয়া দরকার আসলে ছোট হোক বড় হোক কাজ না করলে তো আসলে আমরা বাঁচতে পারব না আমাদের দিন যাবে না আজ পাবি না দর্শক এই চাষির কথা কষ্টের কথা শুনলেন সত্যি আসলে উনি ওনার পরিবার অনেক কষ্ট থাকে তাদের জন্য আমরা দোয়া করব অন্তত পক্ষে আর যদি কারো কোনো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার সুযোগ থাকে তো অবশ্যই আমার এই ভিডিও যারা দেখবেন তারা এই সাহায্য সহযোগিতা করবেন দর্শক উনি কষ্ট থাকে যদিও আমার তেমন সামর্থ্য নাই তারপরে আমি সামান্য পরিমাণ ওনাকে কিছু অর্থ দান করছি আর কি এতে হলে অন্তত আজকে উনি পান খান তো নাকি এটা অন্তত আপনি বিকেলবেলা পান খেয়ে নেবেন ঠিক আছে আর আমার জন্য দোয়া করবেন এইটাই আর কি এই মন খারাপ করেন না এই সামান্য পরিমাণ আপনাকে যে অর্থ দিলাম না মন খারাপের কিছু না ঠিক আছে ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন আর কি জি আসসালামু আলাইকুম